কুরবানির পশু হাট কাঁপাতে আসছে 1300 কেজি ওজনের মহিষ সুলতান। পশুটি ব্রাহ্মণবাড়িয়া সরালের শাহবাজপুরের আরসারা এগ্রো ফার্মে লালন পালন করা হয়। সম্প্রতি ঢাকায় প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রদর্শনীতে মহিষটি ওজনের দিক দিয়ে দেশের তৃতীয় স্থান অর্জন করেন। এখন পর্যন্ত দাম উঠেছে 12 লাখ টাকা। খামারিরা জানান, ইতিমধ্যে হাটে উঠতে শুরু করেছে খামারে লালন পালন করা গরু মহিষ। এবছর সাহিওয়াল দেশি প্রজাতির ব্রাহ্মজাত, নেপালি গির সহ বিভিন্ন জাতের গরু বাজারজাত করা হচ্ছে। হাটে চাহিদা ভালো থাকায় লাভবান হবার আশা তাদের। বাজারজাত হয় আমাদের, লাভবান হইলে আরো আমার হবে। ভালো অবস্থা, এখানে কাজ করছি আমরা মাসিকভাবে, মাসে 15,000 টাকা বেতন দেয় খাওয়া দাওয়া মালিকের। ফার্মে আপনার 1,80,000 থেকে সর্বনিম্ন 1,80,000, আর সর্বোচ্চ আপনার হচ্ছে 15 লাখ টাকার পর্যন্ত গরু আছে। আশা করি এবছর যদি আমরা ভালো মুনাফা করতে পারি বা ভালো ব্যবসা হয়, আমরা ফার্ম আরেকটা সেট করার আমাদের ইচ্ছা আছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জানান, এবছর জেলায় 1,27,000 কুরবানি পশুর চাহিদা রয়েছে। ক্রেতা এবং বিক্রেতা উভয়ই যাতে হাটে নিরাপদে গরু ক্রয় করতে পারে, সেই জন্য ভেটেরিনারি মেডিকেল টিম কুরবানির হাটগুলিতে কাজ করবে। জেলার 14,000 খামারি ঈদের আগের দিন রাত পর্যন্ত 150 শতাধিক স্থায়ী অস্থায়ী হাটে পশু বাজারজাত করবেন। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।